সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, আর যেখানে দেখা যায় শচীন টেন্ডুলকারের স্টাইলে ব্যাটিং করছেন এক ক্ষুদে শিশু যার নাম এস কে শহীদ, যার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে, যার ফলে অল্প সময়ের মধ্যেই ভিডিওটি বিশ্ব মিডিয়ার নজরে আসে। ক্ষুদে এই শহীদের এমন ব্যাটিং দৃশ্য সদ্যপ্রয়াত অস্ট্রেলিয়ান স্পিন রাজা শেন ওয়ার্নের নজরেও আসেন। ক্রিকেটের ছোট্ট শহীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তিনি। অল্প সময়ের মাঝে ভিডিওটি ছড়িয়ে পড়ার কারণে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নজরেও আসে, সাথে সাথেই শহীদের আবদার পূরণে আগ্রহী হয়ে ওঠেন এই লিটল মাস্টার। এছাড়া এর আগে শচীন টেন্ডুলকার জানতেন না যে তার ওই হাতে গড়া মিডলসেক্স গ্লোবাল একাডেমিতে ক্রিকেট খেলা শিখতে আসেন সেই ক্ষুদে শিশু। জানার পরেই সাথে সাথেই সেখানে ছুটে যান শচীন টেন্ডুলকার। প্রথম দিনের মতো ছোট্ট শিশু শহীদের সঙ্গে অনুশীলন করেন এই কিংবদন্তি। সেই সময় শহীদের সাথে ক্রিকেটের নানা বিষয়ে আলোচনা করেন তিনি, এছাড়া তাকে মূল্যবান কিছু সাজেশন দিয়েও ক্রিকেটের প্রতি আরও উপলব্ধ করেছেন। 5 বছর বয়সী এস কে শহীদ পরিবারের সঙ্গে কলকাতায় থাকে। তার বাবা একজন নাবিদ, একটি হেয়ার সেলুনে কাজ করেন। তিনি বলেন, আমার ছেলের আদর্শ টেন্ডুলকার স্যার, তাকে দেখা তার স্বপ্ন ছিল, সে একজন ক্রিকেটার হতে চায়, ওর স্বপ্ন পূরণ করায় শচীন টেন্ডুলকারকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না।